স্বর্গের ফল সত্যি তাই এত মিষ্টি, তো আমরা এটাকে খুব ডিজাইন করে কেটেছি এবং মজা করে খাবো সেই আশা নিয়ে বসেছি। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি এখানে কি কি আছে। প্রথমে বলছি এটা একটা আস্ত আম, কারণ প্রথমে এটাই বলতে হয়। এখানে একটা আস্ত আম রাখছি আমরা দেখানোর জন্য। আর এটা হচ্ছে স্লাইস করে কাটা আম নাম্বার ওয়ান, স্লাইস করে কেটে নিয়েছি। এখানেও একটা আম ঝুরি করে কেটে নিয়েছি। এখানে আছে আরেকটা স্লাইস করা আম, এটার থেকে বড় এটা স্লাইস করে কেটে নিয়েছি। এটা আছে একটা সাধারণ টুকরো করা আম, যেটা আমরা সবসময় কাঁটা চামচের সাহায্যে খেয়ে থাকি, সাধারণভাবে টুকরো করা। আর যেটা হচ্ছে আমাদের জন্য স্পেশাল, আমার বোনের জন্য স্পেশাল, কারণ এটা খুব ভালো করে তৈরি করে, এটা হচ্ছে আম সালাদ। আম সালাদ দারুণ মজার একটা খাবার। তো হয়ে গেল এটা কাশুন দিয়ে। আপনারা সবাই এটা তৈরি করে খাবেন। আর আছে এখানে গ্লাস ভর্তি করা আম দুধ, খুব স্পেশাল জিনিস। এটা রেসিপি আমাদের চ্যানেলে আছে, দেখে নেবেন, অনেক মজা। তো আমরা আমাদের পছন্দের যেটা সেটাই বলছি, পছন্দের হচ্ছে এই আম সালাদ, এটাই আমরা খাবো প্রথমে। চিনি
একদম চিনি আম না। এত ভালো আর এত খেতে ভালো যে আমরা দেখেন মোটামুটি সব ফুলি থেকে নিয়ে খাওয়া শুরু করে দিছি। আমাদের উঠতে মন চাইতেছে না, সব খাবো মনে হচ্ছে তারপর উঠবো। আপনারা একটু কষ্ট করে দেখেন। তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আমরা বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে। অনেকটা খাইছি আমরা কিন্তু আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য পানি দোয়া করবেন, কিন্তু আমরা আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সব সময় হাসি খুশি করে সারাটা জীবন থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা টাটা বাই।